এখানে উপস্থিত আমাদের সবার প্রিয় জাস্টিস দীপক সহারাই মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম। আমাদের সবার প্রিয় দিল্লি থেকে এসছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নর্থ ব্লকের অনারেবল মহেশ ভরদ্বাজী, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম। উপস্থিত আছেন ঋত্বিক দেবতাগণ, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম। সর্বোপরি আমাদের সবার গুরু পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রের আপনজনে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলি। দেখুন, আমি কিন্তু খুব ব্যবসাদার মানুষ, কাজেই সব জায়গায় ব্যবসা করতে করতে একটা ব্যবসায়িক স্বার্থ সেটা আমার থাকে। আর যারা ব্যবসাদার তা টুক করে পরের জন্য কিছু করব মুখে বললেও সবার জন্য সব কিছু করতে পারে না। তো দাঁড়টা একটু ভালো, তাছাড়া অধিকারী টাইটেলটা পেতাম না। বাড়িতে আমাদের চৈতন্য মহাপ্রভুর সেবা আছে, আর সেখান থেকেই অধিকারী টাইটেলটা পাওয়া, অরিজিনাল টাইটেল গোস্বামী, তারপর অধিকারী টাইটেলটা পেয়েছি। তো ব্যবসা করতে করতে দেখলাম যে বিশাল শক্তিমান হতে হবে, আর দেখলাম যে শক্তিমান হতে গেলে সর্বশক্তিমান যিনি তাকে ধরা ছাড়া কোনো উপায় নেই। তো খোঁজ হলো যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কে, কালী, বিষ্ণু, শিব, মা সন্তোষী, গণেশ, বহু দ্বারে দ্বারে ঘুরে বেড়ালাম। পরে দেখলাম না, মহাপ্রভু ওই পুরুষোত্তম, তিনি আরো কয়েকবার এসেছিলেন। এই কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশাস, কখনো মোহাম্মদ, কখনো বা চৈতন্য মহাপ্রভু হয়েছেন, আর তিনি নাকি আরো দুবার আসবেন তার ইঙ্গিত দিচ্ছেন। পরবর্তীকালে আমরা শ্রীরামকৃষ্ণকে পেলাম, আর শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, ও শারদে শাখা সেতু না ফেললে হয় বাপু, যাবো কি আসবো। সম্পদটা খুব ক্লিয়ার করে দিয়েছেন। ঠিক দুই বছর পরে তিনি আবার এলেন, আর তিনি পুরুষোত্তম, আমাদের সবার গুরু ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা সবাই জানতে পারলাম যে 64 লক্ষণ এই পুরুষোত্তমের থাকে, সমস্ত লক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আর তিনি নাকি এই যে অদৃশ্য আনছেন যে গড বা ঈশ্বর, তিনি যখন সীমায়িত হন, মূর্তি পরিগ্রহ যখন করেন, মেটেরিয়ালাইজড যখন তিনি হন, তখন তাকে আমরা পুরুষোত্তম বা মানুষের তনুমাশ্রতম বলি, মানুষের শরীর ধারণ করে আসে। তাছাড়া তিনি অনন্ত, তিনি পরিব্রাপ্ত হয়ে থাকেন, একটা সৌরজগৎ নয়, অনন্ত কোটি সৌরজগৎ, কোটি কোটি সৌরজগৎ তার থেকে সৃষ্ট। দয়া করে যেহেতু তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তার ইচ্ছা মতো মানুষকে তিনি তৈরি করেছেন, তাই যাতে আমরা সৎ আচরণে ব্রতী হতে পারি, কেমন আচরণ করলে তিনি আমাদেরকে বা আমরা সবাই তাকে অনুভব করতে পারব, তার আচরণে আচরণশীল হতে পারব, তাই তিনি আমাদের মতো করে আবির্ভূত হন, মানুষ হয়ে আসেন, আর তার সঙ্গ আমরা লাভ করতে পারি। তাহলে দেখলাম এই যে স্মৃতিবাহী চেতনা খুব স্বার্থপর, যে মানুষটা কি চাইবে, সে চাইবে আমার যেন জীবনে কোনোদিন মৃত্যু না হয়। দেহ যাক, আবার দেহ নেব, দেহ যাবে আবার দেহ নেব, দেহ যাবে আবার দেহ নেব, কিন্তু আমি আমি থাকব। স্বয়ং শ্রীকৃষ্ণ যেমন বলেছিল, সম্পদদা বলল অর্জুনকে, দেখো অর্জুন, তুমি বহুবার জন্মেছ, আমিও বহুবার জন্মেছি, কিন্তু তোমার আমার মধ্যে পার্থক্য একটাই, যে তুমি তোমার স্বরূপ ভুলে গেছো, তুমি জানো না যে তুমি কে ছিলে। আর আমি কিন্তু আমার স্বরূপ ভুলি নাই, আমি জানি আমি কোথায় কতবার এসেছি ধরাভূমিতে। ঠিক আমরাও যে তেমনভাবে মৃত্যুকে জয় করে বারবার যদি আমরা আমাদের ইচ্ছা মতো আসতে পারি,
যেতে পারি, তেমন তোর সর্বশক্তিমান যদি আমরা হতে পারি তাহলে খুব ভালো হয়। আর আমাদের এই গুরু পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র এই স্মৃতিবাহী চেতনা কেমন করে লাভ হবে তার পন্থাটা দিয়ে গেল। তার ছোট্ট একটা বাণী, মৃত্যুকালে যেভাব ধরে ছেড়ে সরে যায় জীবন, জন্মে আবার তেমন স্থানে ওইভাবে পথ পাই। যখন আমরা সারা জীবন যে সমস্ত অভ্যাসগুলো করি তার মধ্যে যে সমস্ত অভ্যাসগুলো কাঙ্ক্ষিত পাকা হয়ে গেছে আমাদের জীবনে, সেই অভ্যাসগুলোই মৃত্যুকালে আমাদের সামনে আসে ছবি আকারে। আর সবচেয়ে কাঙ্ক্ষিত অভ্যাসগুলো নিয়ে কিন্তু আমরা বিগত হই, শরীর রেখে আমরা চলে যাই। এই এমন করে একটা ভাব যে দম্পত্যের মধ্যে থাকে, যে বা যে মা বাবার মধ্যে আমার এই বিগত টিউন আমি খুঁজে পাবো, তেমন তোর স্থানে তেমন তোর মা বাবার ভেতর দিয়ে পুনরায় আমি আবার জন্মাব। তাহলে দেখুন স্বার্থপর কথার অর্থ হচ্ছে স্বযুক্ত অর্থ যুক্ত পর, মানে পরার মতো সমানে নিজের, অর্থ মানে প্রয়োজন আর পর মানে পরায়ণতা, নিজের প্রয়োজন পরায়ণতা। নিজের প্রয়োজন পরায়ণতা কি? অমর হয়ে ওঠা, অর্থাৎ স্মৃতিবাহী চেতনা লাভ করা হচ্ছে সবচেয়ে বেশি স্বার্থপরতা। এই এমন কোন স্বার্থপরতা যদি কেউ শেখে ঠাকুরের দরবারে এসে, তবেই কিন্তু জীবনের সিদ্ধি আসতে পারে, নতুবা সিদ্ধি লাভ করা সম্ভব নয়। আর এই সিদ্ধি লাভ তখনই সম্ভব ইষ্টকেন্দ্রিক ব্যক্তিত্বে যদি আমরা স্বয়ে স্থিতিবান হই। ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্র অযোজ্জালায় শতন্ত্রহীন হবি। দিনরাত মগজ জুড়ে যদি ঠাকুরের ইচ্ছা পূরণ করব এই ধান্দা জুড়ে থাকে, ঐশী দীপনা বা ঈশ্বর যা যা নিয়ে তৈরি, ঈশ্বরের যে অন্তরস্থ সম্পদ তা আমাদের মধ্যে উদ্ভাসিত হয়ে উঠবে। আমি আজকেও বলছিলাম প্রত্যেকটা মানুষের যে চেহারা সেটা কিন্তু তার চিন্তা ভাবনার একটা জমাট বাঁধা রূপ। প্রত্যেকটা মানুষের যে চেহারা, চোখ মুখ চেহারা যা কিছু আছে, আমরা যেমনটা চিন্তা করি তেমনটা হয়ে যায়। যার যেমন চিন্তা ভাবনা, করতে করতে আসে জ্ঞান, ভাবতে ভাবতে আসে ধ্যান। কোনো চিন্তাই কিন্তু হারিয়ে যায় না, কন্ট্রাডিক্টরি চিন্তা ভাবনা বা বিরোধী চিন্তা ভাবনা থাকার জন্য প্রকৃতি যে সারাশীলতা, দিন রাত প্রকৃতি যে আমাদেরকে সাড়া দিচ্ছে, রেসপন্স করছে, এই তোর হাতটা ভেঙে যাবে, এই কালকে তুই টেনটা ফেল করবি, এই পরশুদিন তোর ছেলে হারিয়ে যাবে, তোর মেজের ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করবে, এই বহু কথা দিন রাত প্রকৃতি আমাদেরকে বলে চলেছে, কিন্তু ধরার ক্ষমতা নেই। কেন? আত্মা স্বয়ং স্থিতিশীল না, নিজের মধ্যে নিজে আমরা যে আত্মা, আমি আত্মা এটাই আমার বোধ নেই। তাই বলল আত্মা যখন বৃত্তি প্রবৃত্তি মাখা তখন মনের সৃষ্টি হয়, আর বৃত্তি প্রবৃত্তি তিরোহিত যে আত্মা সেই একমাত্র জানে যে আমি অজর অমর অক্ষয় অব্যয়, আমার মৃত্যু নেই, আমাকে কাটতে পারা যায় না, কেউ কাটতে পারবে না, আমাকে কেউ পোড়াতে পারবে না, আমি অনন্তকাল ছিলাম আছি এবং থাকব। আর এই চিন্তাভাবনার স্রোতগুলো যত নিখুঁত হবে অর্থাৎ ইষ্টকেন্দ্রিক হবে, গুরু স্বার্থ রক্ষা করব, গুরুকে জগৎ জুড়ে প্রতিষ্ঠা করব, তার কাজ নিয়ে ব্যাপৃত থাকব, এই চিন্তাভাবনা করতে করতে বলছে নিয়ত আমার চিন্তায় আমার সারুক্য লাভ হয়। পুরুষোত্তম ঠিক যেমন দেখতে, তার অন্তরস্থ সম্পদ যেমন, দিন রাত তার কথা ভাবনা চিন্তা করতে করতে তার অন্তরস্থ সম্পদ আমাদের মধ্যে উদ্ভাসিত হতে থাকে, আমাদের চোখ মুখ বিদ্যা বুদ্ধি ভাব ভালোবাসা ভক্তি তেমনতরই হতে থাকে, ইম্পার্ট সঞ্চারিত হয়। আর এটাই লাভ, কাজেই এর চেয়ে ভালো ব্যবসা আর কিছু নেই।
মুশকিলটা হচ্ছে যে মানুষ যে ব্যবসা করতে ভালোবাসে বা যে ব্যবসাটা ভালো বোঝে সে সেটাকে নিয়েই কালচার করে, সে সবার মধ্যে সেটাই দেখতে পায়। আর আমি কিন্তু বুঝলাম এই পরমপিতার ব্যবসা ছাড়া, তাকে ভালোবেসে ফেলা ছাড়া, তার সম্পদে সমৃদ্ধ হওয়া ছাড়া, তার সম্পদকে চুরি করতে পারা ছাড়া অন্য কোনো ব্যবসায় তেমন কোনো ফায়দা নেই। কেননা তিনি অতি সূক্ষ্ম, ক্ষুদ্রাদি ক্ষুদ্র, এই প্রত্যেকটা বালুকণা মিলে কিন্তু এত মরুভূমি বালি। ঠাকুর বলল এক কণা বালিকে যে জানে মরুভূমির সমস্ত বালুকণাকে কিন্তু সে জানতে পারে। সূক্ষ্ম শুদ্ধ নির্বল আত্মাকে যদি আমরা চিনতে পারি, জগতের সমস্ত আত্মাকে চেনার শক্তি হয়। আর এই আত্মার যে জীবন স্বামী পরমাত্মা, সেও তখন আমার সামনে আবির্ভূত হয়ে ওঠে। কি অদ্ভুত ব্যাপার! এই প্রথম ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আগে বিজ্ঞান জানত যে অ্যাটমের চেয়ে ক্ষুদ্র আর কোনো কিছু হয় না। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন না না, অ্যাটমকেও ভাঙা যায়, অণুকেও ভাঙা যায়, অণু ভেঙে এই পরমাণু, আর পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস কেন্দ্র, যা প্রোটন এবং নিস্তড়িত নিউটনের একটা জোর, ধনাত্মক আণবিক শক্তি, ধনাত্মক আধান দ্বারা গঠিত। এই ধনাত্মক আধান তাকে অনধিক সাতটা স্তরে, উপত্যকার স্তরে দিন রাত প্রদক্ষিণ করছে ইলেকট্রন কণাগুলি। সেই ইলেকট্রন কণাগুলি নেগেটিভ আধান, এই যেন সাত পাকে বাধা এক চিরন্তন ব্যাপার। এই ইলেকট্রনগুলো একে অপরের সঙ্গে যখন ধাক্কা লাগছে তখন ফোটনের সৃষ্টি হয়, আর ফোটন কণা সেকেন্ডে সমান্তরাল ভাবে আলো বুঝে যেতে পারে, তাই আমরা আলো দেখতে পাই। এই ফোটন কণাকেই ঠাকুর বললেন যে চিদানন্দ, এই হচ্ছে জগৎ সৃষ্টির মূল কারিগর। একে যদি আমরা জানতে পারি তাহলে সমস্ত জগৎ কেমন করে তৈরি হয় তাকে জানা সম্ভব। কোন স্তরে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ফোটন কণা আছে, বিজ্ঞান সঠিকভাবে এখনো পর্যন্ত তা আবিষ্কার করতে পারে না। পুণ্যপুঁথিতে আমরা পাই সেত্বের অনন্ত তত্ত্ব, যখন ছিল না সত্তা ছিল তখন শুধু আমি ছিলাম আর তিনি ছিলেন, আমি তিনি আমি তিনি। বিজ্ঞান আবিষ্কার করল জিরো ডিগ্রি কেলভিন স্কেল, যা ভীষণ ঠান্ডা। আর ঠাকুর বলল এই ফোটন কণা এমন এক তাপমাত্রায় আছে যা কোনোভাবেই কোনো কিছু দ্বারা দেখা সম্ভব নয়। আর তা যখন চেতনা প্রবুদ্ধ হয়ে ওঠে, সেই ফোটন কণার যে স্তর, ওয়েভ ওয়েভ স্তর, তার মধ্যে চেতনা আছে, সেই চেতনা যখন প্রবুদ্ধ হয়ে ওঠে যে আমি বহু হয়ে উঠব, তখনই প্রথম ভাইব্রেশনের সৃষ্টি হয়েছিল। এই ভাইব্রেশন আবার অনেক রকম, কোনোটা দোলন, কোনোটা কম্পন, আর কোনোটা ফিল, কোনটা অসিলেশন, কোনটা ভাইব্রেশন, কোনটা ফিলিং। আর তারপর
শব্দের সৃষ্টি। তিনি নিজ শব্দায়িত হলেন চিদানু ভগবান বা গড পার্টিকেল। তিনি শব্দায়িত যখন হতে লাগলেন তখন সেই শব্দের স্বর যা বিগ ব্যাং তত্ত্ব নামে পরিচিত, তাই কিন্তু আস্তে 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 এই ক্ষিপ্রী অপতেজ মরুদ বম এগুলো তৈরি হলো। এই ফোটন গড়াই কিন্তু প্রথম আলো তৈরি করল। একটা সময় ছিল যখন তিনি বহু হননি, যখন তিনি চেতনা প্রবুদ্ধ হয়েছিলেন না, তখন আলো অন্ধকার অনন্তপতি ব্রহ্মাণ্ড সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি হয়নি। ঠাকুর বলছেন তখন শুধু আমি ছিলাম আর তিনি ছিলেন, আমি তিনি আমি তিনি আমি তিনি। এই তাকে জানতে গেলেই তার মধ্যে আমরাও ছিলাম, আমরা কোথাও কখনো হারিয়েছিলাম না, হারিয়ে যাইনি। এই ভাব যদি আমরা তৈরি করতে পারি যে আমি আমার নিজেকে জানবো, আমি নিজে কিন্তু শরীর না, আমরা চোখ নই, আমরা কান নই, আমরা মাথা নই, আমরা ভীষণ সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্যোতির্ময় ফোটন কণা গ্লোয়ান বা গড পার্টিকেল, ঈশ্বর থেকে আমরা সৃষ্টি। এই গড পার্টিকেলস আমি কেমন, এই সাধনায় যতক্ষণ পর্যন্ত আমরা ব্রতী হতে না পারবো, ইন্টারেস্টেড না হব, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম আমাকে যতক্ষণ পর্যন্ত আমি দেখতে চেষ্টা না করব, ততক্ষণ পর্যন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কেমন করে সৃষ্টি হলো তা জানার যোগ্যতা আমাদের লাভ হয় না। তাহলে বলুন তো কোন ব্যবসা ভালো, তাই না? এই নিজেকে জানবো, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা, আমি আমাকে যত জানতে পারবো তত ফার্স্ট ইউনিভার্স আমার জন্য পড়ে আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার জন্য পড়ে আছে। এই এক সূক্ষ্ম আমিকে যদি আবিষ্কার করতে হয়, এই আমার যে মালিক তাকে যত আমি অ্যাপ্রিসিয়েট করব, তাকে যত ভালোবাসব, তার দয়ায় তার ওই সিদ্ধিপনায় আমি তত ইভোলাইজড হতে পারব, আর আমার কাছে প্রত্যেকটা জানার দরজা খুলে যাবে। এই সামান্য কথাটুকু বলেই আজকে শেষ করি, অনেকেই আছেন।